বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ব্যাপারে প্রায় মজা করেই বলা যায় যে মুশফিক হয়তো ঘুমের মধ্যেও ব্যাটিং করেন। আদৌ স্বপ্নে তা করেন কিনা তা কখন হয়তো জানা যেতে পারে মুশফিকুর রহিমের নিজের মুখ থেকেই। তবে যতক্ষণ তিনি জেগে থাকেন সজ্ঞানে, তার বেশিরভাগ সময় জুড়েই যেন থাকে ক্রিকেট আর ব্যাটিং। জাতীয় দলের অনুশীলন থাক বা না থাক, একা একাই সবার আগে অনুশীলনে চলে আসেন মুশফিক। শরীর গরমের স্ট্রেসিং এবং হালকা ওয়ার্ম আপ করে শুরু করেন ব্যাটিং, যা চলে ঘন্টার পর ঘন্টা। মুশফিকের এই ব্যাটিং প্রীতি সবারই জানা। গত কয়েকদিন ধরে বেশ ঝামেলায় পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। কারণ অন্য কিছু নয়, করোনা ভাইরাসের কারণে মিরপুর শেরেবাংলায় বিসিবি অফিস এখন বন্ধ। সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে ঘরেই থাকার, ফলে মাঠে গিয়ে ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছেন না মুশফিক। তবে তাই বলে যে ঘরের মধ্যে অলস সময় কাটাবেন মুশফিক, এমনটা ভাববার কোনো সুযোগ নেই। খোলা মাঠে ব্যাটিংয়ের সুযোগ না থাকলেও ঘরের মধ্যেই নিজের ক্রিকেট চর্চা চালিয়ে নিচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটসম্যান। আর এর জন্য রীতিমতো 7 দিনের রুটিনও বানিয়ে ফেলেছেন তিনি, যা অনুসরণ করছেন প্রতিদিন। এই রুটিন মোতাবেক আজ ছিল জিম সেশনের পাশাপাশি ব্যাটিং নিয়ে নকিং। কিন্তু ঘরের মধ্যে জিম করবেন কিভাবে, সে ব্যবস্থাও করে নিয়েছেন মুশফিক। নিজের শোবার ঘরে বানিয়ে নিয়েছেন ছোটখাটো এক জিম। সকালে দৌড়ানোর জন্য ট্রেডমিল আগেই ছিল মুশফিকের বাসায়। এর সঙ্গে প্রয়োজনীয় জিমের ছোট ছোট সরঞ্জাম এনে চালিয়ে নিচ্ছেন ফিটনেস ট্রেনিং। এরপর আবার করেছেন ব্যাটিং অনুশীলনও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজকের রুটিন পুরো করে সেই ভিডিও আপলোড করেছেন মুশফিক, যেখানে লিখেছেন, আলহামদুলিল্লাহ আজকের মতো শেষ, সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। মুশফিকের এই ভিডিও সাড়া ফেলেছে ক্রিকেট প্রেমীদের মাঝে। মাত্র ঘণ্টাখানিকের মধ্যেই 1 লাখের বেশি বার দেখা হয়েছে এই ভিডিও, এছাড়া শেয়ার হয়েছে 300-এরও বেশি।